নমস্কার সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুকে স্বাগত। লাইভ ইন ফোন অনুষ্ঠান, সরাসরি নাম্বারটা ডায়াল দিয়ে দেওয়া হয়েছে। সামনে রাতে যখন লাইভ হয় তখন মোবাইল নাম্বার দেওয়া হয়। এই জিনিসগুলো প্রত্যেক দিন দর্শক বন্ধু যারা ফলো আপ করছেন অবশ্যই তাদের মুখস্থ থাকা উচিত। ফ্রন্ট স্ক্রলে ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানেই আপনারা ফোন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আজ কৃত্তিকা চেম্বার শিয়ালদায় বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, শিয়ালদহে সদ্যানন্দ পার্কের পাশে 1 নম্বর অখিল বন্ধু মিস্ত্রি লেন, পুরবীর গলি দিয়ে যেতে হবে বিকেল 5টা থেকে 8টা। শিয়ালদহে চেম্বার, কৃত্তিকা চেম্বারের নাম কৃত্তিকা। কাল 28 তারিখ শেওড়াফুলি সকালে দুপুর 11টা থেকে 3টে, বিকেলে ব্যারাকপুর শুভম চেম্বার শান্তিবাজার চিড়িয়া মোড় রাধা গোবিন্দ মন্দিরের পাশে শুভম চেম্বার বিকেল 4টে থেকে 8টা। 29 তারিখ আবার দক্ষিণেশ্বরে কৃত্তিকা চেম্বার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। 30 তারিখ তারাপীঠ আটলা মোড় সোনার বাংলা দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা। 2রা অক্টোবর গান্ধী বার্থডে, সেদিন গড়িয়াহাটে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি অনলাইন কনসালটেশন চলছে। তারা জেলায় থাকেন, দূরে থাকেন, দুর্গা পুজোর আগে সম্ভব নয় জেলায় চেম্বারে যাওয়া, বিশ্ব শান্তির উদ্দেশ্যে নিজ গৃহ মন্দিরে মহামায়ার পূজা প্রত্যেক বছর হয়, এবছরও হবে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, তন্ত্রের বিশেষ বিধানে বীরাচারের মতে কালিকা পুরাণোক্ত দুর্গা পুজো হবে এবং শ্রী শ্রী চণ্ডীর বিশেষ বীরাচারের তন্ত্রোক্ত মতে চণ্ডী পাঠ, হোম, মহামায়ার অভিষেক এবং দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে এবং মহালয়ার উপলক্ষে, মহালয়া এবারে শনিবার, সেই শনিবার অমাবস্যায় কালসর্প মাঙ্গলিক সারস্বতী গ্রহণযোগ, পড়াশোনায় অমনোযোগী, শিক্ষা প্রতিষ্ঠা পেয়েও ডিগ্রি লাভ করেও তার মন মতো কর্ম হচ্ছে না, ব্যবসায় বাধা, চূড়ান্ত দাম্পত্য অশান্তি, ডিভোর্স পেপারে সই দিচ্ছে না, ডিভোর্স না হলে আরেকটা বিয়ে করার যে বাসনা সেটাও পরিপূরণ হচ্ছে না, সন্তান হচ্ছে না, শত্রুতে পীড়িত হয়ে রয়েছেন, শত্রুতা থেকে মুক্তি পাচ্ছেন না, বিবাহে বাধা, সমস্যার পর সমস্যা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ পেজ ফেসবুক পেজ লাইক এন্ড শেয়ার করবেন, প্রতিদিন ভিডিও ফুটেজ যাচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির শিক্ষামূলক অনুষ্ঠান, একদম জ্যোতিষটাকে শিক্ষার আলো দিয়ে হৃদয় দিয়ে দেখার চেষ্টা করুন। যে জ্যোতিষদের কাছে যান, আমি বাদ দিয়ে যার কাছেই যাবেন দেখবেন শিক্ষাটার অভাব পাবেন, কারণ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা শিখতে লাগে 30 বছর, ঠিক আছে। যারা এখন চ্যানেলে প্রোগ্রাম করছেন দেখবেন 21 থেকে 26 বছর মধ্যে বয়স, তারা নিজেরা পাস করলো কবে, শিখলো কবে, পড়লো কবে, তাহলে তারা আপনাদের বলবেই বা কি, পরিষ্কার তো, একদম পরিষ্কার। কারণ জ্যোতিষের একটি সাবজেক্ট আরেকটি নাম হচ্ছে সামুদ্রিক রত্ন, অর্থাৎ সমুদ্রের মতো গভীর। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, প্রতিদিন সৃষ্টি টিভিতে এই সময় লাইভ ইন ফোন, আপনারা জানেন সেটা, তবুও জানিয়ে দিচ্ছি, এবং প্রতিদিন রাত 11টায় লাইভ ইন ফোন, এছাড়া রেকর্ডেড অনুষ্ঠানে চোখ রাখবেন, শিক্ষামূলক ভিডিওগুলোকে শেয়ার করবেন ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, শিক্ষামূলক একদম প্রকৃত পরিষ্কার জ্যোতিষ এবং স্পিরিচুয়ালিজম এবং বেদান্ত এবং তন্ত্রের এডুকেশনটা
মানুষের কাছে পৌঁছবার প্রয়োজন আছে। জ্যোতিষপানি একটা ফিজ দিয়ে আপনি গেলেন, দুটো জিনিস তিনটে জিনিস জানলেন, আপনার সমস্যাটা জানলেন, ক বছর বাঁচবেন, পয়সা হবে কিনা, আর সন্তান সন্ততিটা বড় হবে কিনা, এটাই জীবন নয়। বেদান্তের মূল সূত্র ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা নয়, এবং তার জন্য সময় নিয়ে বুকিং করবেন। আমি নিজে চেম্বারে সময় নিয়ে দেখি, আপনার যন্ত্রণাটা মুক্তি দিতে গেলে কনসালটেশনটা অনেকক্ষণ ধরে করতে হবে, বুঝতে হবে বিষয়টা, তারপরে বিশেষ প্রতিকারের বিধানটা দেওয়া যায়, না হলে কিন্তু দেওয়া যায় না। আজ কৃত্তিকা চেম্বার শিয়ালদায় বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, কাল বৃহস্পতিবার 28 তারিখ সকালে শাহরাফুলি দুপুর 11টা থেকে 3টে, বিকেলে ব্যারাকপুর শিবম চেম্বার বিকেল 4টে থেকে 8টা। 29 তারিখ স্ক্রলে যাচ্ছে দেখুন, দক্ষিণেশ্বর দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, দক্ষিণেশ্বর মন্দির এন্ট্রান্স গেটে কৃত্তিকা চেম্বার, লেখা আছে দেখবেন সাইনবোর্ডে রাশিচক্র, একদম এন্ট্রান্সের গেটের ডান দিকে রাজ গেস্ট হাউসের পাশে, খুব পরিচিত জায়গা এবং যাতায়াতেও আপনাদের সুবিধা। শনিবার তারাপীঠ আটলা মোড় হোটেল সোনার বাংলা দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ফ্রন্টস কলে একদম ডায়াল নাম্বার যাচ্ছে ল্যান্ডলাইন, সেখানে ফোন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন, 2টো প্রশ্ন করবেন। আপনারা জানেন আমি লাইভে 2টো প্রশ্ন করি, লাইভ প্রোগ্রাম করলেই ফোন ঝড়ের মতো আসতে থাকে, প্রত্যেককে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি, প্রত্যেককে জানার ইচ্ছা জানার আকাঙ্ক্ষা সবসময় লাইভ হয়। এখন পেলেন না, রাত 11টায় পাবেন, এখন যদি 2টো প্রশ্ন করেন রাত 11টায় আবার 2টো প্রশ্ন করবেন, এইভাবে আপনাদের সমস্যাগুলোর বা ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্ন রেখে সেটা আপনারা জেনে নেবেন। বইগুলোকে কালেক্ট করবেন, জ্যোতিষ শিক্ষামূলক বই, অ্যাস্ট্রোপ্যাথি গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই আমার চেম্বারে পাওয়া যাবে। এবং আপনারা দূরে যারা থাকেন চেম্বার থেকে, অনেক অন্য জেলায় থাকেন, সেখানেও পাঠিয়ে দেওয়া যাবে। আর লাইফ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, এটার কোনো বিকল্প নেই, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ইলাবোরেট বিষয়টা ওই লাইফ হরোস্কোপের মধ্যে দেওয়া হয়, সেটা আপনি একদম শিশুকালেই যদি করে নেন তাহলে পুরো ভবিষ্যৎটা ছবির মতো আপনি দেখতে পারবেন, নিজে পড়তে পারবেন, সেটা বাংলায় এবং ইংরেজি দুটোতেই হবে। নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, প্রতিদিন নিত্য সেবা, এছাড়া প্রতিটি পর্বাহ অষ্টমী নবমী পূর্ণিমা অমাবস্যা এবং বিশেষ যে তিথিতে শ্রী ভগবান প্রকট হন অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্ন, আর কটা দিন পরেই আসছে নবরাত্রি, প্রতিপদাদি কল্পারম্ভ, মহালয়ার পরের দিন থেকে প্রতিপদ থেকে মহানবমী পর্যন্ত এই দেবী তিথি সবচেয়ে লং টার্ম অন্যতম সনাতন ধর্মের বিশেষ তিথি, সারা ভারতবর্ষ জুড়ে নবরাত্রি পালন হয়। এবং এই নবরাত্রি এবং দুর্গাপুজোয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই 4টে দিন নবরাত্রির মধ্যেই পড়ে, সেই নবরাত্রি এবং দুর্গাপুজোর 4 দিন তার রেকর্ডেড অনুষ্ঠান ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফলো আপ করবেন এবং চ্যানেলে দেখবেন কি করা উচিত আমাদের। আর এই সময় প্রতিকার করতে হয়, যে রাশিচক্রগুলোতে গ্রহের অবস্থানগুলো অত্যন্ত অশুভ, আপনি পুরুষ আকার দিয়ে চেষ্টা করছেন বেরোবার, কে গ্রহ কে ভগবান ওসব মানতে চাইছেন না, হতেই পারে, অনেকেরই মানসিকতা আছে, কিন্তু জেনে রাখবেন ভগবানের সাথে যুদ্ধে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি, আপনি পরাজিত হবেন। পুরুষ আকার দিয়ে ভাগ্যকে তৈরি করা যায় না, যদি তাই যেত তাহলে ভাগ্য শব্দটা অভিধানে থাকতো না, ভাগ্যের কথাটাই থাকতো না, তার কারণ চেষ্টার সঙ্গে কর্ম যোগ করলে, কর্ম নিষ্ঠা এবং চেষ্টা
এই তিনটে জিনিস যোগ করলে ভাগ্যটা তৈরি হবে। ধরুন আপনি খুব বড় ইঞ্জিনিয়ার হবেন, বড় ডাক্তার হবেন, তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, রাতের পর রাত জেগে পরিশ্রম করতে হবে, তখন নাম্বারটা ভালো আসবে, অ্যাকুরেসি হবে এবং আপনি চান্স পাবেন, এবং তখন আপনার ডাক্তার হলে বা ইঞ্জিনিয়ার হলে বা অন্য পেশায় বড় হতে গেলে সেখানে প্রচুর পরিশ্রমের মাধ্যমে উপরে উঠতে হয়। কিন্তু সেটাও যদি ভাগ্যটা খারাপ থাকে, আপনি পরিশ্রমটাই করতে পারবেন না, গ্রহ পীড়ায় বুদ্ধি নাশ হয়, প্রারব্ধ কর্মের ফল বুদ্ধিটা নাশ হবে, ইচ্ছা করবে না, এবং ইচ্ছা না করাটার ক্ষেত্রে পুরুষ আকার জয় করে বুঝে নেব এরকম একটা ভাব দেখিয়ে আপনি কিছুতেই আপনার দারিদ্রতা, আপনার সমস্যা, আপনার কর্ম প্রচেষ্টা কোনো কিছু আপনি সাকসেস করতে পারবেন না। গ্রহকে প্রশমিত করতে হবে, তখন গ্রহ শান্তির ব্যবস্থা করতে হয়। সনাতন ধর্মটা যদি মানেন তাহলে পুরোহিত দর্পণ এছাড়া যে আধ্যাত্মিক পুস্তক আছে সেখানে গ্রহ শান্তির একটা ব্যবস্থা আছে। এই ব্যবস্থাটা কেন আছে? গ্রহ পীড়া মানেই হচ্ছে প্রারব্ধটা ক্ষয় করাবে আপনাকে, প্রারব্ধ থেকে মুক্তি পাওয়া যায় না। এইটা ছোট ছোট ছেলে মেয়ে বা জেনারেশন যারা নতুন প্রজন্ম তারা বুঝতেও চায় না। হ্যালো 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 নমস্কার দাদা, বলুন। বলুন বলছি ঠিক আছে, সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 6/9/1993। 6/9/93 টাইম সকাল 5:15। সকাল 5:15। আচ্ছা কোথায়? কলকাতা জংশন, কলকাতা। কি জানতে চাইছেন? শনির অবস্থানটা শুভ হলেও দুর্গাপুজো গেলে পরে নভেম্বরের 26-27 তারিখের পর থেকে আপনার এমনি গুরুচণ্ডালটা থাকবে না, সেক্ষেত্রে আপনার ভালো যোগাযোগ অন্য সংস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে এই বর্তমান যেখানে করছেন তার থেকে বেটার হবে, এবং নভেম্বর থেকে মার্চ এই টাইমটার মধ্যে আরো বেটার জায়গায় জব হবে। চেষ্টাটা চালাবেন খুব বেশি করে নভেম্বর থেকে, কারণ শুনুন যখন ব্যাট প্যাক চলে, দুঃসময়ে চলে, তখন চেষ্টাটা ব্যর্থ হয়, তাতে অবসাদ হয়, তাতে কি হয় ফ্রাস্ট্রেশনটা বাড়ে। আর সময়টার জন্য একটু ধৈর্য ধরে যদি ওই সময়টা করেন তাহলে ক্লিক করে যায় এবং আর্থিক অবস্থা এবং বেতনটাও বাড়বে এবং একটা শান্তিও ফিরবে। হ্যাঁ, কাল শাহরাফুলি ব্যারাকপুর, আজ কৃত্তিকা চেম্বার শিয়ালদা বিকেল 5:00-8:00। 28 তারিখ শাহরাফুলি সকাল 11:00-3:00, বিকেলে ব্যারাকপুর শুভম চেম্বার শান্তিবাজার চিড়িয়া মোড়, সকলের পরিচিত জায়গা। 29 তারিখ দক্ষিণেশ্বর দুপুর 1:00-6:00, সেটাও সেই কৃত্তিকা চেম্বার, কৃত্তিকার আন্ডারে চেম্বার দক্ষিণেশ্বর, গড়িয়াহাট এবং শিয়ালদহ, এই তিনটি চেম্বারে, এই তিনটি চেম্বার কৃত্তিকা এবং মেচেদাও কৃত্তিকার চেম্বারে। শনিবার তারাপীঠ আটলা মোড় সোনার বাংলা দুপুর 2:00-7:00। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, সামনে ডায়াল নাম্বারে ফোন করবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যালো বলুন। ডেট অফ বার্থ টাইম 1989 সাল 13 ফেব্রুয়ারি সন্ধ্যে 6:20। দাঁড়ান, 1989 দাঁড়ান দাঁড়ান আমাকে বলতে দিন টাইমটা। আচ্ছা এইবার আপনি কি জানতে চাইছেন? আচ্ছা দাঁড়ান, ডেটটা একবার বলুন তো। 13 ফেব্রুয়ারি 1989 সাল 13 ফেব্রুয়ারি। আচ্ছা, প্রথম হচ্ছে বিয়ে হচ্ছে না আপনার, আপনি কাল গতকাল বা তার আগে ফোন একবার করেছিলেন,
আপনার বৃষ রাশি আপনার সন্তানের দ্বাদশে গুরুচণ্ডাল, এই মুহূর্তে এই বছর বিয়ে হবে না, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে যোগটা শুরু হচ্ছে, সেপ্টেম্বর 2024 অবধি যোগটা থাকবে, গুরুচণ্ডালটা চলে যাবে, বৃহস্পতিটা শিফট করবে রাশিতে, তখন বিয়েটা হবে, ঠিক আছে? সেই জন্য বিয়ের টাইমটা আপনি একদম লিখে নিতে পারেন, ফেব্রুয়ারি 2024 থেকে সেপ্টেম্বর 2024, এই স্প্যানটার মধ্যে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। দুটো প্রশ্ন করবেন, লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে, ফেসবুক পেজ পন্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব এন্ড শেয়ার আর লাইক করবেন, আর ইউটিউবটা পন্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি সাবস্ক্রাইব করবেন। নিজ গৃহ মন্দিরে বামাকালী এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত নিত্য সেবা এবং বিশেষ তিথিতে শাস্ত্রীয় তন্ত্রোক্ত বিরাচার ক্রিয়া সবসময় চলছে। এছাড়া কঠিন কর্মের জন্য শ্মশানে মহাবিদ্যার ছিন্নমস্তার প্রয়োগ, ধূমাবতীর প্রয়োগ, বগলামুখীর প্রয়োগ, এই যে ছবিটি দেখছেন এটি একটি শ্মশানে ছিন্নমস্তার ক্রিয়া অবস্থায় ছিলাম, এবং সেক্ষেত্রেও যে কোনো শ্মশান ক্রিয়া চিতা সাধন, শ্মশানে গিয়ে শত্রু স্তম্ভন ষট ক্রিয়া, মারণ উচাটন স্তম্ভন বশীকরণের সমস্ত প্রয়োগ, মানুষের সমস্যা শেষ নেই, ভাড়াটে উঠছে না, ছেলে মেয়ে উশৃঙ্খল, প্রেমে প্রতারণা, এবং আপনার মনের মতো বিয়ে দিতে পারছেন না, অবৈধ রিলেশনশিপস, ডিভোর্স, বাস্তুতে সমস্যা, অকাল মৃত্যুর যোগ, রোগ ব্যাধিতে জর্জরিত, সমস্যার শেষ নেই। এই সমস্যা বলতে গেলে সারা দিন ধরে বলা যেতে পারে। সমস্ত সমস্যার সমাধান করিতে দুটো পথ, বিরাচার কৌলাচার, অর্থাৎ কৌলের আচার দিয়ে, বিরাচারী পথ দিয়ে, তন্ত্রের সাধন, আর অবিরাম ইষ্ট নাম জপ এবং তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন ছাড়া কলি কালে কোনোভাবে সংসারে বাঁচতে পারবেন না। আর যদি আমার কথা মনে হয় আপনাদের বিশ্বাসযোগ্য বা ভালো লাগে, তাহলে প্রতিদিন যত ব্যস্তই থাকুন, আপনি সাধারণ মানুষ, আপনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নন, তত ব্যস্ততার মধ্যেও এক অধ্যায়, সেটা ট্রেনে হোক, বাসে হোক, বাড়িতে হোক, গীতা পাঠ করুন। কারণ ভগবানের সেখানে উবাচ্য রয়েছে যে যে গীতা পাঠ করে তাকে আমি হৃদয়ে রাখি, তা হৃদয়ে যদি ভগবান থাকে তাহলে আপনার চিন্তাটা কি? কিন্তু আপনি পাঠ করবেন না, আপনি গীতা ছেড়ে লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন, যাতে আপনি খেতে পড়তে পারেন। সমস্ত ঐশ্বর্যের মালিক হচ্ছে গোবিন্দ, গোবিন্দের থেকে বড় কেউ নেই, সনাতন ধর্মে একমাত্র গোবিন্দই ভগবান, আর যা যা দেখেন সব গোবিন্দের রূপ, তিনি রূপটা ধারণ করছেন, সেটা বুঝতে গেলে আপনাকে গীতাটা পড়তে হবে এবং ভেদ বুদ্ধি ত্যাগ করতে হবে। এই কালী কৃষ্ণ দুর্গা যার পুজোই করছেন গোবিন্দের পুজো করছেন, এটা বুঝতে হবে। এবং এই ক্ষেত্রে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চেতনা সম্পন্ন একটি সংস্থা, এবং আমি সেখানকারই ছাত্র ছিলাম, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। সবসময় শ্রী শ্রী ঠাকুর বলতেন, যত মত তত পথ, ভগবান একজন এবং ভগবানের বিভিন্ন রূপ, যার যে রূপ ভালো লাগে সে রূপেরই উপাসনা সে করতে পারে, কিন্তু সেই উপাসনাটা গীতায় বলেছে যে রূপই পুজো করা উচিত বা করবেন, সেটা আমি অর্থাৎ গোবিন্দ। হ্যালো হ্যালো, বলুন, আমার সম্পর্কে আমি জানতে চাই, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 13/8/1960, আর সময় হচ্ছে রাত্রি 1:40 কলকাতা। ফাইন, কি জানতে চাইছেন? আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, দুটো প্রশ্নের প্রথম প্রশ্ন করুন, আপনার মেষ রাশি মিথুন লগ্ন বলুন বলুন, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, প্রথম প্রশ্নটা করুন। হ্যালো, আচ্ছা, জীবনটা ভালো যাবে, অবশ্যই যাবে,
চোখ সামনের বছর থেকে জীবনের একটা ভালো সময়, ভালো সময় মানে শান্তি, অর্থ এবং স্ত্রী মানে সন্তান সন্ততি দিয়ে শান্তিটা পাবে কিনা, এই শান্তিটাই তো মানুষ বেসিক্যালি খোঁজে। সেইটা সামনের বছর জুলাইয়ের পর থেকে, মানে 24 সালের জুলাই থেকে একটা লং টার্ম আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। রোগ, রোগে হয়তো ভুগবেন, রোগ আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু বিছানায় পড়ে কষ্ট পেয়ে পরিবারকে আপনি কষ্ট দেবেন না। পরম আয়ুটা কিন্তু অনেক দিন। আর কি জানতে চাইছেন বলুন। আর কি জানতে স্যার, নমস্কার। ঠিক আছে, খুশি হয়েছেন তো? লাইভ ইন ফোনে যারা এখন পাবেন না, চিন্তার তো কিছু নেই, রাত 11টার সৃষ্টি টিভিতে প্রতিদিন পর্দায় পাচ্ছেন, এবং যার যখন প্রয়োজন আপনি জানতে পারবেন। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণদা, এবং সেটা লাইক এন্ড শেয়ার করবেন। প্রত্যেকটি ভিডিও ফুটেজ যাচ্ছে, যারা এখানে দেখতে পেলেন না তারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এছাড়া প্রতিদিন সকাল এই সময় এবং রাত 11টার অনুষ্ঠানে চোখ রাখবে। এই সময়ের অনুষ্ঠান এবং রাত 11টায় প্রতিদিন অনুষ্ঠান হয়, চিন্তার কিচ্ছু নেই। আজ কৃত্তিকা চেম্বার শিয়ালদা বিকেল 5টা থেকে 8টা, 1 নম্বর অখিল বন্ধু মিস্ত্রি লেন শ্রদ্ধানন্দ পার্কের পাশে পূরবীর গলি দিয়ে যেতে হবে। 28 তারিখ সকালে শেওড়াফুলি দুপুর 11টা থেকে 3টে, বিকেলে ব্যারাকপুর 4টে থেকে 8টা, শুভম চেম্বার শান্তিবাজার রাধা গোবিন্দ মন্দিরে পাশে। 29 তারিখ কৃত্তিকা চেম্বার দক্ষিণেশ্বরে, কৃত্তিকার আন্ডারেই চেম্বার দক্ষিণেশ্বরে, রাশিচক্র সাইনবোর্ড দেওয়া আছে রাজ গেস্ট হাউসের পাশে, দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শনিবার তারাপীঠ আটলা মোড় হোটেল সোনার বাংলা, দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা। আসন্ন দুর্গা পুজো, নবরাত্রি, মহালয়ার পূর্ণ লগ্নে প্রতিকারের জন্য এই সময় প্রতিকার করলে, তার আলোচনা ইউটিউবে দেখবেন, তার আলোচনা চ্যানেলেও দেখতে পারবেন, তাহলে নিজেরা বুঝতে পারবেন, শিক্ষামূলক ভিডিও, সেটার থেকে আপনি বুঝতে পারবেন যে ওই সময় প্রতিকার করলে বছরের অন্যান্য সময়ের থেকে অনেক বেশি ফলপ্রদ হবে। তার কারণ প্রতিপদ থেকে মহানবমী, এই যে সময়কাল, এই নবরাত্রি বছরে দুবার আসে, আর একটি গুহ্য নবরাত্রি হয় আষাঢ় মাসে, বসন্তকালে আসে বাসন্তী পূজার সময়, আর শরৎকালীন আসে। এই নবরাত্রি সবচেয়ে লং টার্ম, দীর্ঘ মেয়াদি, সেখানে ভগবান প্রকট হন। আজকে আর সময় নেই, বিদায়, আবার দেখা হবে রাত 11টা সময়। নমস্কার।